এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি টু করিউলেট দ্বিতীয় শ্রেণী পার্ট টু ক্লাস টু একের ক স্তম্ভ মেলাও ত যুক্ত ত র যুক্ত গ ত যুক্ত র যুক্ত ত্র এটা ত্র ঠিক আছে তাহলে ত যুক্ত ত হবে তয়ে ত এটার সঙ্গে এটা আমাদের মিল করতে হবে তারপর র যুক্ত গ মানে এটা গয়ে রেপ এই উত্তরটা হবে তারপর ত যুক্ত র মানে ত্র তয়ে রফলা ত্র বর্গীজ যুক্ত ইঁয় মানে ইঁয় বর্গীজ এই উত্তরটা হবে তারপর এটা হচ্ছে একের খ ম্যাচ দি কালাম কালাম এ কলম বি প্রথমে আছে বানানা আর এখানে কালার নেম এখানে এইগুলো নেম আছে তাহলে বানানা কি কালার হয় ইয়েলো তাহলে বানানার সাথে ইয়েলো আমাদের ম্যাচ করে দিতে হবে মিল্ক ব্ল্যাক গ্রিন ব্লু ইয়েলো হোয়াইট তাহলে মিল্ক হয় হোয়াইট হোয়াইট কালারে মিলিয়ে দিলাম গ্রাস মানে ঘাস হয় সবুজ গ্রিন করলাম স্কাই আকাশ ব্লু হয় তাহলে ব্লুতে করলাম হেয়ার চুল কালো হয় তাহলে হেয়ার ব্ল্যাক এইভাবে হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ তোমরা বানানা ইয়েলো মিল্ক হোয়াইট গ্রাস গ্রিন স্কাই ব্লু হেয়ার ব্ল্যাক একের দাগের গ শূন্যস্থান শব্দ বসাও এখানে তিনটি গ্লাস দেওয়া আছে প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস তৃতীয় গ্লাস তাহলে এক নম্বর গ্লাসে তোমরা দেখতে পাচ্ছ জল একটু ভর্তি আছে বেশি আছে দু নম্বর গ্লাসে একটু বেশি মানে হাফ গ্লাস আছে তিন নম্বর গ্লাসে আরও কম আছে এখানে বলা হয়েছে দু নম্বর গ্লাসে এক নম্বর গ্লাস থেকে ড্যাশ জল আছে দু নম্বর গ্লাস এক নম্বর গ্লাস থেকে কম জল দু নম্বর গ্লাসে এক নম্বর গ্লাস থেকে কম জল আছে তাহলে এখানে উত্তর হবে তোমাদের কম কম জল আছে কিন্তু তিন নম্বর গ্লাস থেকে ড্যাশ জল আছে তিন নম্বর গ্লাস থেকে তো বেশি তাহলে এই উত্তরটি হবে বেশি এক নম্বর গ্লাসে সবচেয়ে ড্যাশ জল আছে তাহলে এক নম্বর গ্লাসে দুই আর তিন থেকে বেশি তাহলে এক নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে বেশি জল আছে তিন নম্বর গ্লাসে সবচেয়ে তিন নম্বর গ্লাসে সবচেয়ে কম জল তাহলে এই উত্তরটি হবে কম তিন নম্বর গ্লাসে সবচেয়ে কম জল আছে দুয়ের ক বসন্তকাল তোমার কেমন লাগে লেখো বসন্তকাল তোমাদের কেমন লাগে সে বিষয়ে দুটি বা তিনটি লাইন তোমরা লিখতে পারো এখানে জায়গা দেওয়া নেই কিন্তু এই পাতাটার পিছনে সাদা ফাঁকা জায়গা আছে সেখানে তোমরা বসন্তকালের ব্যাপারে লিখতে পারো কি লিখবে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি দু তিন লাইন সেটা লিখতে পারো তোমরা এই উত্তরটা লিখতে পারো ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল বসন্তকালে গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাতে শুরু করে এই মাসে না বেশি গরম থাকে না ঠান্ডা তাই ফাল্গুন মাস আমার ভালো লাগে এইভাবে তোমরা দুয়ের ক উত্তরটি লিখতে পারো দুয়ের খ ফিল ইন দ্য চার্ট নাম্বার অফ ডেজ নেম অফ দ্য মান্থ আর মান্থ এক মাসে হতে পারে আর অনেকগুলো মাস হতে পারে তাই মান্থ অ্যান্ড মান্থ টোয়েন্টি এইট ডেজ টোয়েন্টি এইট ডেজের আমাদের কী মান্থ আসে ফেব্রুয়ারি তাহলে এখানে উত্তর হবে ফেব্রুয়ারি থার্টি ডেসের কী কী মান্থ আছে অনেকগুলো মান্থ আছে তাহলে এইটা হবে মান্থ হতে পারে তোমাদের তাহলে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর তাহলে এইগুলো হচ্ছে তোমাদের 30 ডেজ যার মধ্যে আছে 31 ডেজ কি 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 আছে জানুয়ারি মার্চ মাস মার্চ মে মাস আর তোমার জুলাই মাস আগস্ট অক্টোবর আর ডিসেম্বর তাহলে এই মাসগুলো হচ্ছে থার্টি ওয়ান ডেজ ওকে তোমরা দেখে এখান থেকে এইভাবে সুন্দর করে লিখতে পারো তাগ নাম্বার তিন স্তম্ভ মেলাও ফাইভ রুপিস কয়েন প্লাস ওয়ান রুপিস কয়েন তাহলে ফাইভ রুপিস প্লাস ওয়ান রুপিস টোটাল হবে সিক্স তাহলে ফাইভ রুপিস থেকে সিক্স মিল করতে হবে স্তম্ভ মেলাতে বলেছে তাহলে এখান থেকে এইভাবে মিল হবে আমাদের তারপর আছে টেন রুপিস কয়েন প্লাস টু রুপিস কয়েন তাহলে টেন রুপিস টু রুপিস অ্যাড করলে কী হবে টুয়েলভ তাহলে এই টুয়েলভে আমাদের মিল করে দিতে হবে টু রুপি কয়েন প্লাস ওয়ান রুপি কয়েন তাহলে দুই আর এক তিন তাহলে আমাদের এই তিনের সঙ্গে মিলিয়ে দিতে হবে মডেল এক্টিভিটি টাক্ের এই রিলেটু করিলেটেড পার্ট টু ভিডিও আমাদের পুরো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে